ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত 57 জনের পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চেয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। গতকাল রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় কিরিয়াকোস আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় নিহত 57 জনের তালিকায় এক প্রবাসী বাংলাদেশিও রয়েছেন। গত 1 মার্চ গভীর রাতে দেশটির লারিসা শহরের কাছে মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান মোহাম্মদ ইদ্রিস। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গ্রিসের লারিসা হাসপাতাল কর্তৃপক্ষ নিহত ইদ্রিসের কাপড়ের আলামত থেকে ডিএনএ সহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করে। পরে লারিসা হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে বিষয়টি নিশ্চিত করে। নিহত মোহাম্মদ ইদ্রিস চট্টগ্রাম হাটহাজারী উপজেলার 8 নম্বর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের মৃত সাহেব মিয়ার ছেলে।